আমার আল্লাহ বলছেন আইয়ুব আলাইহিস সালাম নামে আল্লাহর একজন পয়গম্বর ছিলেন আল্লাহ বলছেন আমার পয়গম্বর এক বছর দুই বছর নয় বহু বছর পর্যন্ত অসুস্থ এমন অসুস্থ এমন অসুস্থ আস্তে আস্তে তার কাছ থেকে পরিবার চলে গেল তার পরশিরা চলে গেল বন্ধু বান্ধব সব চলে গেল মুফাসসিররা বলছেন সব চলে যাওয়ার পরে কেবল তিনজন তার কাছে ছিলেন একজন তার স্ত্রী আর দুইজন তার বন্ধু একজন বন্ধু সকালবেলা আসতেন খাবার নেওয়া খাবার নিয়ে এসে সন্ধ্যা পর্যন্ত থাকতেন আবার যখন সন্ধ্যা হইত সন্ধ্যার একটা বন্ধু খাবার রান্না করে নিয়ে আসতো আসার পরে ওই সকাল থেকে যেই বন্ধু আইয়ুব আলাইহিস সালামের পাশে থাকতেন সে তখন চলে যেত সন্ধ্যার বন্ধু আবার ফজর পর্যন্ত আর তার স্ত্রী তার প্রস্রাব পায়খানায় ধরে ধরে নিয়ে যেতেন কোরআন আমাদেরকে বলছে আল্লাহ রাব্বুল আলামিন এই পয়গম্বরের এই কঠিন পরীক্ষা যখন নিচ্ছেন একদিন সকালের বন্ধু আসছে আসার পরে সন্ধ্যাবেলা যখন বিদায় নেবে তখন সন্ধ্যার বন্ধুকে ডেকে বলতেছে কতদিন ধরে আমরা দুইজন পালি করে করি আইয়ুবের খেদমত করি সবাই তো দূরে চলে গেছে কিন্তু দোস্ত আমার তো মনে হয় পয়গম্বর আইয়ুবের এমন কোনো একটা দোষ আছে গুণা আছে যেই গুণার কারণে আল্লাহ দুনিয়াতে কত মানুষকে মাফ করে দিল সুস্থ করে দিল কিন্তু আইয়ুব তো সুস্থ হয় না যে এই কথা তিনি বলছেন মনে করছে আইয়ুব আলাইহিসসালাম শুনতে পায় নাই কিন্তু আইয়ুব আলাইহিসসালাম ঘরের ভিতর থেকে এই কথা শুনে ফেলছেন তার দোস্ত বলেছে নিশ্চয় আইয়ুবের এমন কোনো অপরাধ এমন কোনো গুণা আছে যেই গুণার কারণে আইয়ুবকে আল্লাহ মাফ করে না আইয়ুব আলাইহিসসালাম এই কথা শোনার পরে যখন তার বন্ধু ভিতরে ঢুকতেছে আইয়ুব বলছেন বন্ধু তুমি একটু বাহিরে থাকো আমাকে একটু একা থাকতে দাও আইয়ুব আলাইহিসসালাম একা থাকার অজুহাতে এবার আল্লাহকে বলতে শুরু করেছেন ও আমার রব তুমি আমার সব জানো আমার জীবনের যত কিছু সব তোমার জানা কিন্তু তারপরেও আজকে তোমার কাছে আমার আবেগের একটা কথা বলবো পয়গম্বর বলছেন আল্লাহ একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি শারীরিক শ্রম দিয়া দিয়া আমার পরিবার চালানোর জন্য কাজ করে করে আসছি আমার পরিবার অভুক্ত আমি অভুক্ত খাবার টাবার নিয়ে কেবল বাড়িতে ঢুকেছি ঢোকার পরে যেই না খাবারগুলো রাখছি এমন সময় আমার জালনা দিয়ে শুনতে পাইলাম রাস্তার পাশ দিয়ে দুইজন লোক যায় আর দুইজন ঝগড়া করে উচ্চকণ্ঠে আমি খেয়াল করতে শুরু করলাম কী নিয়ে ঝগড়া করে আইয়ুব আলাইহিসসালাম আল্লাহকে বলছেন ঝগড়া করতেছে দুইজন খেয়াল করে দেখি দুনিয়ার কোনো বিষয় নয় বরং তারা ঝগড়া করতেছে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়া আল্লাহর প্রতি তারা অসন্তুষ্ট ঝগড়ার এক পর্যায়ে এক ব্যক্তি আরেক ব্যক্তির সামনে রাব্বুল আলামিনকে গালি দিয়া বসছে আইয়ুব আলাইহিসসালাম ঘাবড়ায় গেছেন আল্লাহকে গালি দিছে এই লোকের তো নিশ্চিত বিপদে পড়ে যাবে আইয়ুব আলাইহিসসালাম চিন্তা করছেন আরে সুধরানো লাগবে জিনিসপত্র রেখে দিয়া দৌড়ায় বাহিরে বেরোয় আসছেন কিন্তু আশ্চর্য হয়ে দেখলেন যেই দুই ব্যক্তি ঝগড়া করে রব্বুল আলামিনকে গালি দিছে ওই দুই ব্যক্তি কেমন করে জানি বাতাসের বেগে উদাও হয়ে গেল আর খুঁজে পায় না আইয়ুব আলাইহিসসালাম তন্ন তন্ন করে খুঁজে পেরেশান হয়ে গেলেন এদের তো শুধরাই না দিলে তওবা না করালে বিপদ আইয়ুব আলাইহিসসালাম বলছেন যখন তাদেরকে পেলাম না ও আল্লাহ এরপরে আমি বাড়িতে আসলাম আসার পরে আমার পরিবার অভুক্ত আমি অভুক্ত সকাল থেকে পরিশ্রম করে যা কামাই করে এনেছিলাম সবগুলা নিয়ে বাহিরে চলে গেলাম যাওয়ার পরে একটা মিসকিন তালাশ করতে শুরু করলাম হঠাৎ করে একটা মিসকিন পেয়ে গেলাম মিসকিন পাওয়ার পরে ওই মিসকিনকে সারাদিনের কামাই রুজি সব দান করে দিলাম আর নিয়ত করলাম আয় আল্লাহ যেই ব্যক্তি না বুঝে তোমাকে গালি দিছে আমার তো করার কিছু নাই আমি এই সাদাকা করলাম তাদের পক্ষ থেকে মেহরবানি করে ওই বান্দাকে তুমি ধরো না ওই বান্দাটাকে তুমি ক্ষমা করে দিও এই রব্বুল আলামিন আমার বন্ধুরা আমাকে বলে আমি নাকি এমন অপরাধ করেছি যে অপরাধের কারণে আমার ক্ষমা হয় না কিন্তু আমি রব্বুল আলামিন তোমার কাছে বললাম আমি এমন গোপন আমল করেছি যে আমল আমার করার দরকার ছিল না আজকে আমাদের বন্ধুর কথায় আমার হৃদয়ে আঘাত লাগছে আল্লাহ তোমার কাছে আজকে আমি ডাক দিয়ে ফরিয়াদ দিলাম আল্লাহ ওই ডাককে এমন পছন্দ করলেন আল্লাহ কোরআনে উল্লেখ করছেন ও আইয়ুব ইদনাদা রাব্বাহু أني مسني الضر وأنت أرحم الراحمين
হায় রব্বুল আলামিন, আমি তোমার কাছে ডেকে বলছি আমি অসুস্থ, তবে আমি তোমার কাছে সুস্থ করে দাও, ডাক্তার ভালো ব্যবস্থা করে দাও, আমার রোগ দূর করে দাও, একটা কথাও বলবো না, আমি কেবল বলছি আমি অসুস্থ। ওয়ান তার হামুর রহিমিন, আর দয়া যদি কেউ করতে পারে সকল দয়ালুর উপরে রব তুমি আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের এই ডাক এমন ভাবে কবুল করলেন। কোরআন আমাদেরকে বলছে গভীর মনোযোগ, আইয়ুব আলাইহিস সালাম সকালবেলা উঠেছেন, উঠার পরে হাঁটতে পারেন না, স্ত্রী তার হাত ধরে ধরে বাথরুম পর্যন্ত নিয়ে গেছে, বাথরুমে ঢুকানোর পরে অপেক্ষা করছে বের হবে যখন, এরপরে আবার আইয়ুব আলাইহিস সালামের হাত ধরে ধরে তিনি তাকে আবার ঘর পর্যন্ত নিয়ে যাবেন। খেয়াল করে দেখেন আইয়ুব আলাইহিস সালাম আসে না, স্ত্রী অবাক হয়ে গেছে, এত সময় তো নেয় না, আমার স্বামী আসে না কেন, আসে না কেন। অনেকক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেস্তা পাঠাইছেন আইয়ুব আলাইহিস সালামের কাছে, বাথরুম থেকে বের হওয়ার সাথে সাথে ফেরেস্তা হাজির, তুমি কে ভাই? বলে আল্লাহর ফেরেস্তা, কেন আসছো? আল্লাহ বলছেন আপনি কি আপনার পায়ের গোড়ালিটা একটু উঁচু করতে পারবেন? পায়ের গোড়ালি কেন উঁচু করবো? আল্লাহ কোরআনে বলছেন ওর খুদ বেরিজিলিকা হাজা মুগতা সালুম বারি দুয়া শরাব, আপনি কেবল পায়ের গোড়ালিটা তুলে মাটির মধ্যে একটা আঘাত করেন, সাথে সাথে সেখান থেকে পানি বের হতে শুরু করলো। আল্লাহ বললেন এটা গোসলযোগ্য, মুগতা সালুম ওয়া শরাব, এটা পানও করা যাবে, আবার এটা ঠান্ডা সুপেও। যেই না পানি বের হলো, সাথে সাথে আইয়ুব আলাইহিসসালাম সেখান থেকে নিয়ে একটু গোসল করলেন, আর একটু মুখে দিয়ে পানি পান করলেন। আইয়ুব আলাইহিসসালাম 18 বছর বয়সে যেরকম দুনিয়ার 3 নম্বর সুন্দর ব্যক্তি ছিলেন, আল্লাহ তৎক্ষণাৎ তাকে আগের আইয়ুব বানায় দিলেন 1 নম্বর সুন্দর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বরে হযরত ইউসুফ আলাইহিসসালাম, 3 নম্বর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সুন্দর হযরত আইয়ুব আলাইহিসসালাম। বউ তো বসে আছে, কখন আমার স্বামী আসবে, খানিকক্ষণ পর তাকায় দেখে ঠিক তার স্বামীটা ইয়াং কলেজের কোন ছিল, দেখতে ওই রকমই একটা ছেলে সামনে দিয়ে যায়, উনি মাথার কাপড় টেনে দিছে, দিয়ে বলছো যুবক আমার স্বামীকে তুমি দেখছো নাকি? একদম এইরকমই তো দেখছিলাম, তোমার মতোই চেহারা ইয়াং কালে আমার স্বামীর ছিল। আইয়ুব আলাইহিসসালাম বলছে বউ কারে কি বলো, মাথার ঘোমটা উঠাও, আমার আল্লাহ এক্ষণে আমার পায়ের গোড়ালির আঘাতে একটা পানি বের করছেন, আর ওই পানি দিয়ে আল্লাহ গোসল করায়া আমার যাবতীয় রোগ দূর করায়া আগের আইয়ুব আল্লাহ আমাকে বানায় দিছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يقوم صفا لا يتكلمون لا يتكلمون إلا من أذن له اللهم
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الله رب العالمين كاتش شكر غزار هتشي جاء الله رب العالمين آتكي آمدر كي ঐতিহ্যবাহী মহারাজপুর বাজার কেন্দ্র জামে মসজিদের উদ্যোগে আজকের এই মুবারক তাফসিরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্যে কালেমাতুর শুকর আদায় করি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায় নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত হাজেরিন আজকের এই মোবারক মজলিসের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মুস্তাফিজার রহমান সাজু অবসরপ্রাপ্ত অধ্যাপক ইডেন কলেজ ঢাকা একই সাথে এই মুস্তাফিজুর রহমান মাজু সাহেবের ব্যাপারে আমি আসার পর যতটুকু শুনেছি তিনি একজন সমাজসেবী কল্যাণকামী এবং তিনি একজন দানবীর মানুষ আল্লাহ রাব্বুল আমিন তার হায়াতে তাইয়েবা দান করেন এবং তার মোবারক কাজগুলোকে আল্লাহ কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আজকের সহসভাপতিত্ব করছেন আল্লাহ মোহাম্মদ শাহজাহান সর্দার রাজা সাহেব প্রধান অতিথি হিসাবে এমপি সাহেবের প্রতিনিধিত্ব হিসাবে তার সম্মানিত আদরে স্নেহের ছোট ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন কথা বলেছেন হযরত মাওলানা সিরাজুল ইসলাম মাজহারী সাহেব মঞ্চপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের আরও আমি চিনি না কিন্তু আপনাদের এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ ওলামায়ে কেরাম ফজলা এজাম সকলকে একবার সালাম দিয়েছি আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা ভালো আছেন ভাই ঠিকঠাক মতো বলেন ভালো আছেন ওয়াজ শোনার মতো এনার্জি আছে আপনাদের কিন্তু আপনাদের এলাকায় এনার্জি একটু পরে আসে তাই না ভাই মাগরিব হয়েছে ছয়টা দশে আমারে দিয়েছেন পৌনে এগারোটায় দাওয়াত দেওয়ার সময় বলছেন ইনশা আল্লাহ সাড়ে নয়টা কাঁটায় কাঁটায় কি বলছেন আমি কিন্তু সব বলে দিলাম আপনাদের কাছে প্রিয় ভাইয়েরা তারপরেও যখন মসজিদ মাদ্রাসার জন্য কিছু খেদমতের মাহফিল হয় এগুলোতে আমরা এত আমলে নেই না যেহেতু এটা দিনের কল্যাণের কাজ কিন্তু প্রত্যেকটা মানুষের একটা এনার্জি লেভেল আছে ইসলাম এনার্জি লেভেলের বাহিরে আমাদেরকে পার হতে বলে না দেখেন ইউনিভার্সিটিতে যখন আমরা ক্লাস করেছি স্যাররা অল্প কয়টাই ক্লাস করায় দিনে দুইটা ক্লাস করায় তিনটা কিন্তু ক্লাস ডিউরেশন 45 মিনিটস টু 55 মিনিট এর বেশি ক্লাস ডিউরেশন হয় না কেন এটা সায়েন্টিফিক যে একটা মানুষের নেওয়ার ক্ষমতা কোন পর্যন্ত আনন্দ চিত্তে এখন একটা মানুষকে আপনি সন্ধ্যাতে বসায় রেখে 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 এরপরে বক্তারে উঠাই দেবেন 10:45টার সময় আসলে তো হয় না দুই পক্ষেরই একটা সমন্বয় থাকা দরকার আমি তো 11টায় কথা শেষ করে চলে যাব আর আমি যখন কথা বলতে শুরু করি তখন আমার কথা চলতেই থাকে এই কথার মধ্যে আমার কথার মধ্যে কোনো ব্রেক নাই অন্যরা যেই কথা বলবেন আড়াই ঘন্টায় আল্লাহ আমাকে ওই কথা বলান 1.25 ঘন্টায় আমি এই পরিমাণ কথা বলি তা আমার তো একটা এনার্জি আছে প্রত্যেক দিন প্রোগ্রামে যেতে হয় এই জন্য আমাদের দুই পক্ষকে এগুলো বিষয়ে সতর্ক হতে হবে আল্লাহ যেন আমাদের এই মাহফিলগুলোকে দিনের মজলিস হিসাবে হেদায়েতের মজলিস হিসাবে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন ভবিষ্যতে যখন মাহফিল করবেন আর কোনো দিন লেখবেন না কেন্দ্রীয় মসজিদের উন্নয়নের লক্ষ্যে আমরা কি মাহফিল উন্নয়নের লক্ষ্যে আপনি যদি উন্নয়নের লক্ষ্য বানান নিয়ত তো শেষ উন্নয়ন মানে কি টাকা কালেকশন হবে মসজিদ নির্মাণ হবে এই উদ্দেশ্যে মাহফিল বিরাট খতরনাক কথা উদ্দেশ্য মানুষের হেদায়েত হবে
মানুষ যে পথ হারা আল্লাহর দিকে আসবে বেনামাজি নামাজি হবে দিন বুঝবে হেদায়েত আসবে বাকি সব অটোমেটিক জালনা দিয়ে অক্সিজেনও আসবে রোদও আসবে গরমও আসবে সব আসবে জালনা দিয়া কিন্তু নিয়ত করতে হবে জালনা দিয়া আমার আজানের শব্দ আসবে তাহলে কামিয়াব আর বাকিটা তাহলে বরবাদ এরপরের থেকে এজন্য আর লিখবো না আমরা আমরা মানুষের উম্মতের হেদায়েতের উদ্দেশ্যে বাকি আমরা বলবো আলহামদুলিল্লাহ ভাই মসজিদে আপনারা কিছু সহযোগিতা করেন মানুষ দিয়ে দিবে ইনশাল্লাহ কিন্তু এই নিয়তে গণ্ডগোল হলে তখন মুশকিল হয় আজকে নিয়তে গণ্ডগোলের কারণে কিছুই হয় না দ্বিতীয় যে আলোচক দ্বিতীয় বলবো না নাউজুবিল্লাহ আমাদের আগে যিনি বিশেষ মেহমান হিসেবে কথা বলেছেন কিসের প্রথম আর কিসের দ্বিতীয় ওনার যোগ্যতা আমার থেকে অনেক বেশি হতে পারে আল্লাহর কাছে উনি আমার তো অনেক প্রিয় হয়ে যেতে পারেন কিন্তু উনি বিশেষ বিশেষ আলোচকের ভূমিকা কি থাকে তিনি কিছু কথাবার্তা বলে মূল আলোচনার কালেকশন করে একটা পরিবেশ তৈরি করে দিবেন এখন আমাকে নিয়ে আসার পর আপনি তাকে বলতেছেন আপনি টাকা তোলেন হলো হলো না তো তাহলে আমাদের এটা আমাদের মাহফিল আমরা এটাকে সুন্দর বানাবো এটা কোনো সমালোচনা না এটা আত্মসমালোচনা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আর কতকগুলো আমার যুবক ভাইয়েরা আসছে আমি তাদের জন্য প্রথমেই বলে দিলাম এই মাহফিলের প্যান্ডেলের বাহিরে তুমি যদি ওয়াজ শোনার নাম করে আসো আর বাইরে যদি ঘোরাফেরা করো তুমি বলে আসছো আমি মাহফিলে যাচ্ছি কিন্তু আসার পরে আমি তোমাকে বিড়ি খেতে দেখছি ঢোকার সময় আল্লাহর কাছে তোমার কাছে বিচার দেওয়া হবে তোমার যদি মাহফিল পছন্দ না হয় বাড়ি চলে যাও মাহফিলে আসা ফরজ নয় ওয়াজিব নয় সুন্নতে মুয়াক্কাদা নয় কিন্তু আপনি ওয়াদা করে আসছেন মাহফিলে আসবেন আর বাইরে ঘোরাফেরা করবেন এটা আপনার জন্য শোভনীয় নয় ঠিক কিনা তোমার কথা শুনতে না মন চায় বাড়ি যাও কিন্তু তুমি মাহফিলের নামে ধোকা দিয়েছে বাহিরে ঘোরো আড্ডা মারো চায়ের স্টলে বসো ধোকাবাজি করো এটা আল্লাহ সহ্য করবে না সাবধান হয়ে যান বলবেন হুজুর আমরা তো বাহির থেকে ওয়াজ মাইক দিছেন এত দূরে সমস্যা কোথায় আমি বলি মাইক দেওয়ার কো দরকার কি ইউটিউবে তো ওয়াজ আছে বেটা মাইকে শোনা লাগবে কেন আমার ওয়াজ ইউটিউবে আছে না কয়েকশো আছে তা আপনি ইউটিউবে শোনেন মাহফিল দিলেন কেন আপনি হাইরে গেছেন এক নম্বর যুক্তিতে দুই নম্বর যুক্তি শোনেন এই যে আপনার মোবাইল এই মোবাইলের মধ্যে দুইভাবে ইন্টারনেট ব্যবহার করা যায় কয়ভাবে একটা হচ্ছে সেলফ ডাটা আর একটা ওয়াইফাই ডাটা ঠিক কিনা ওই যে মুরব্বী ঠিক বলতেছে উনি কী বুঝে আন্দাজি ওয়াইফাই ডাটা কী বুঝবে বুঝতেও পারে আমাদের ইয়াং জেনারেশনের মানুষ তাই না ভাই এই যে ইউটিউব আপনি দেখতেছেন নেট চালাচ্ছেন একটা সেলস ডাটা আর একটা ওয়াইফাই ডাটা আপনার বাড়িতে আছে রাউটার আপনি আসছেন বাজারে মহারাজপুর বাজারে বাজার করার জন্য বাড়ির থেকে আপনার মহারাজপুর বাজার এক কিলোমিটার ডিস্টেন্স আপনার ওয়াইফাই ধরে তো কথা বুঝেন ধরে তো কেন ধরে না রাউটারের একটা রেঞ্জ আছে রাউটারের একটা পাসওয়ার্ড আছে রাউটারের একটা পরিধি আছে ওই রাউটারের সাথে যে ডিভাইস ওই ডিভাইসের একটা কানেকশন লাগে ওয়াজ ইউটিউবে থাকে মোবাইলে শোনা যায় মাইক দূরে দেওয়া হয় শোনার জন্য কিন্তু যেই প্যান্ডেল এইটা আল্লাহ রব্বুল আলমিনের ওয়াইফাই জোন আর যারা এর ভিতরে আছে ওরা ওই ডিভাইস যেইটা ওই রহমতকে ধারণ করতে পারে বাইরে ওয়াজ শুনতে পারেন কিন্তু ভিতরে থাকলে আল্লাহর ফেরেশতা আপনার আমার জন্য আল্লাহর কাছে ক্ষমার দোয়া করবে এটা রহমতের জোন ঠিক কিনা আপনি সব বুঝেন আধুনিক সব বুঝে ফেলছেন কিন্তু আপনি দিন বুঝেন না বিরাট গরম নিয়ে চলে বা জিন্সের শার্ট প্যান্ট লাগাইছে আরমানির প্যান্ট পরছে ছেঁড়া ফাটা মাথার চুল কাটছে উল্লুক ভাল্লুক চিন্তা করছে আই এম দ্য স্মার্ট বয় অফ দ্য ওয়ার্ল্ড আছে না ভাই দুনিয়া কম আল্লাহ দেখায় নাই আটলান্টিক পার করে নিয়ে গেছে আল্লাহর দুনিয়া আল্লাহ কম দেখার নাই প্রিয় ভাইয়েরা ভালো করে বলে রাখি ভালো করে মাথার মধ্যে এটা ঢুকায় রাখেন দিন জানে যে দিন বুঝে যে দিন পালন করে যে সেই আল্লাহর কাছে স্মার্ট দিন পালন না করলে দুনিয়া স্মার্ট বললেও আল্লাহর কাছে তার এক পয়সা দাম না ওই যে আম্বানি ভারতের পৃথিবীর সব সেলিব্রিটিদেরকে আনছে বিয়ের অনুষ্ঠানে সে মার্ক জুকারবার্গ থেকে শুরু করে ফেসবুকের প্রতিষ্ঠাতা থেকে শুরু করে দুনিয়ার সবচেয়ে বড় বাইজি সবচেয়ে বড় গায়ক সবচেয়ে বড়
মানে দুনিয়ার বুকে যত পাপাচার যত দিক দিয়ে সেরা সবগুলাকে আনছে কিন্তু আল্লাহর কাছে ঈমান যদি না নিয়ে যায় পুরা দুনিয়ার সব একত্রিত করলেও আল্লাহর কাছে ওই অনুষ্ঠান আর ওই ব্যক্তিদের এক পয়সাও দাম নাই ঠিক কি না দিন জানে না ভাব মারে এই গোসলের ফরজ কয়টা কথা বলতে পারবে না দেখবেন যে হুজুর জানবে আমি গোসলের ফরজে কি করব বেটা তোমার গোসল ফরজ আর হুজুর জানবে মানে ঠাইসে ধরছেন বল ঠিক করে বলছে মনে হয় তিনটা কি কি বলছে বদনা পানি গামছা বলছে তুই বদনা পানি গামছা লুঙ্গি কই বলতেছে না আমি গামছা পরে আসি লুঙ্গি চেঞ্জ করি এইরকম জ্ঞান নিয়ে ঘোরাফেরা করে আছে না ভাই কথা বলেন আছে কি না সালাতের ভিতরে ফরজ কয়টা বাইরে কয়টা বলতে পারে না গরম করে ঘুরে বেড়ায় বিরাট বিরাট ভাব নেই মুরব্বীকে যদি জিজ্ঞাসা করা হয় বিপিএল তো খেলা শেষ হলো বেস্ট ইলেভেন একটা বানাতে হবে দেখবেন প্লেয়ারদের নাম মুরব্বী ঝরঝরায় বলতেছে আরে বুড়া মানুষ শেষে বলতেছে সব প্লেয়ারই আসছে কিন্তু যদি ম্যাক্সওয়েল আসতো খুব ভালো হতো না চিন্তা করছে হুজুর আবার এগুলো কেমনে জানলো হুজুর চোখ বন্ধ করে থাকে না ওই মুরব্বী সব পারে কিন্তু জিজ্ঞাসা যদি করা হয় আশারায় মোবাশ্বেরা দশজন সাহাবি এক বৈঠকে আল্লাহর নবী জান্নাতের ঘোষণা দিছিলেন নাম দশটা বলেন বলবে এটা জানা কি ফরজ নাকি হ্যাঁ তোর বাপের বিয়ের সময় আমি ছিলাম বিয়াদব কোথাকার ও বাপের বিয়ে খাইছে বলে আপনাকে উড়াই দিবে আছে না ভাই রাগ হচ্ছেন আপনারা প্রিয় ভাইয়েরা আমাদের অবস্থা তো এরকম কিন্তু কোনো একদিন তো আল্লাহর কাছে যে আমাদের সোজা হওয়া লাগবে লাগবে কি না লাগবে কি না আল্লাহ রাব্বুল আমিন বলছেন তুমি তো কে তোমার অবস্থান কি আল্লাহ বলছেন আল্লাহর সৃষ্টি কুলের মধ্যে যত বড় বড় সৃষ্টি আছে তার মধ্যে একটা সৃষ্টি হযরতে জিব্রাইল আমিন আল্লাহর নবীর কাছে হাজার হাজার বার এসেছেন কিন্তু স্ব-আকৃতিতে মাত্র দুইবার দেখা দিয়েছেন আল্লাহর নবী যখন প্রথম ওহির পরে আল্লাহর নবী সাসেম ঘরে হেরাই জিব্রাইল আমিনকে আল্লাহর নবী স্বচক্ষে দেখলেন জিব্রাইল আমিন তখন আরাফাতের ময়দানের সামনে ওই জায়গায় যাওয়ার পরে যখন নিজের পরগুলা খুলতে শুরু করেছেন আল্লাহর নবী বলছেন আকৃতিটা এমন বড় দুনিয়ার তুলনায় ১৩ লক্ষ গুণ বড় সূর্য কিন্তু জিব্রাইলের পাখা খোলার পরে সেই সূর্যটা পর্যন্ত পিছনে আড়াল হয়ে গেছে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন দুনিয়ার মানুষ আল্লাহর সামনে একদিন দাঁড়াবে কে দাঁড়াবে আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা আল্লাহর সামনে সব ফেরেশতা আর আল্লাহর সামনে জিব্রাইল আমিন দাঁড়াবে সুজা হয়ে দাঁড়াবে কাতার দিয়ে দাঁড়াবে ওই দিন আল্লাহর সামনে বেকার তারা হতে পারবে না আল্লাহ বলছেন কেবল দাঁড়াবেই না লা ইয়াতাকাল্লামুন দুনিয়ায় ফটর 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 করে আল্লাহর সামনে যাওয়ার পরে কথা বলার আর সাহস হবে না ইল্লা মান আযিনা লাহুর রহমান তবে কথা বলবে সে আল্লাহ যাকে অনুমতি দিবেন দুনিয়াতে অনেক এলোমেলো কথা বলছে গরম গরম কথা বলছে মিথ্যা মিথ্যা দুনিয়ার মানুষকে প্রতিশ্রুতি দিছে আছে কি না অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়েনি বিগত ৪০ দিন ফজরেরটা জামাতে এক ওয়াক্ত আছে না ফিরিস্তি দেওয়ার সময় হ্যান করেন গা ত্যান করেন গা এরপরে যখন সময় শেষ হয় আবার বলে ক্ষমা করে দিবেন ইনশা আল্লাহ আগামীবার ও যদি মরা পর্যন্ত থাকে ও যে প্রতিশ্রুতি দেয় জানে সবগুলো আমার দ্বারা পূরণ করা সম্ভব নয় তারপরেও দুনিয়ার স্বার্থে মিথ্যা প্রতিশ্রুতি দেয় এরকম লোক দুনিয়াতে আছে কি না রাস্তা বানানোর দায়িত্ব ছিল রাস্তা হয়ে গেছে কিন্তু অবাক হয়ে গেছে মানুষ যেই রাস্তা গভর্নমেন্ট আপনাকে দিল ৫ বছর নয় ৬ বছর ৭ বছর চলার কথা ১ বর্ষা পার হওয়ার পরে রাস্তা উধাও আছে না যাই ধরছেন কি ব্যাপার আপনি এরকম বাজে রাস্তা বানালেন কেন গভর্নমেন্ট তো আপনাকে কম দেয় নাই বলছে কথা বাড়াবাড়ি বলবে না আমি সড়ক ও জনপথ থেকে কাগজ নিয়ে আসছি দেখো চিফ ইঞ্জিনিয়ার ফিল্ড ফিজিল ইঞ্জিনিয়ার যে আমার প্রজেক্ট দেখছে সবার সই আছে
আপনি বলছেন তাই তো আর কিছু করার নাই, কিন্তু আল্লাহ বলছেন ওয়াকালা সওয়াবা, ওই দিন আল্লাহ সোজা বানানোর পরে কথা বলার যোগ্যতা যখন দিবেন ওই দিন বান্দা আর ভক্কর চক্কর কথা বলতে পারবে না, ওই দিন আল্লাহর কাছে সোজা কথা বলা লাগবে। সোজা আমুক ওই দিন বান্দা দেখবে বাবারে আল্লাহ আমলনামা দেখাতে শুরু করে দিয়েছেন। আল্লাহ বলছেন কি আমলনামা দেখবে? আমলনামায় দেখবে রাস্তার যেই জায়গায় দেওয়ার কথা ছিল এক নম্বর পাথর, ওই জায়গায় দিয়েছে দুই নম্বর খোয়া, যেই জায়গায় দেওয়ার কথা ছিল বিটুমিন, ওই জায়গায় দিয়েছে পোড়া মবেল, যেই জায়গায় দেওয়ার কথা ছিল এক নম্বরের মোটা মোটা রড, ওই জায়গায় দিয়েছে কঞ্চি ঢুকায় দিছে, দুনিয়ার মানুষ কিচ্ছু ধরতে পারে নাই, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহর কাছে ওই দিন ধরা খাওয়া লাগবে, ঠিক না? আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক, আমার আল্লাহ কি বলছেন খেয়াল করেন, ইন্না আযাবনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়াযুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলছেন গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ বলছেন ইন্নান্দরা কুমাদাবান করিব, এই মাহফিলের উদ্দেশ্য কি, এইটা আয়োজন কেন করলে, ইন্নান্দরা কুমাদাবান করিব, এমন একদিন আসবে বান্দা যেই দিন তোমার সামনে অত্যাশন্য একটা আজাব হাজির হয়ে যাবে, ওই দিন যেন আমার একটা বান্দাও ধরা না খায়। বলেন তো ভাই যেই লোকটা দুর্নীতি করে ও কি আল্লাহর শত্রু? না কথা বলেন, যেই লোকটা অমুসলমান ওই কি আল্লাহর শত্রু? যেই লোকটা রাজনীতি করে ওই কি আল্লাহর শত্রু? আল্লাহ বলছেন না সবই তো আমার বান্দা, কিন্তু তার বুঝের অভাব আছে, এই বুঝের অভাবের কারণে শয়তানের প্ররোচনায় অন্যায় করে। আমি আল্লাহ বললাম ইন্না আনজারনাকুম আযাবান করিবা, ও আমার বান্দা অত্যাশন্য সেই দিনে আল্লাহর কাছে দাঁড়াতে হবে, আমি আল্লাহ ওই আযাবের ভয়টাই তোমাকে দেখাই। কেন ভয় দেখায়? আল্লাহ বলছেন যেই না আযাবের দিন পার হবে, ওই দিন যখন বান্দা দুনিয়ার দিন পার হবে আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ বলছেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, আল্লাহ বলছেন গভীর মনোযোগ দেন, ইয়াউমা ওই হাসরের দিন, ইয়ানজুরু আল্লাহ মোজারে রাখছেন মানে ওই দিন বান্দা দেখতেছে বা দেখবে, মারউ মানে যত বনি আদম সবাই দেখবে, কিন্তু আল্লাহ বলছেন দেখছে সবাই, কি দেখছি, মা কদ্দামাত ইয়াদা, দুনিয়ায় থাকতে কি কি তুমি ফিক্সড ডিপোজিট করছিলা, আল্লাহ আমল নামা সব দেখাই দিবেন, কিন্তু আমল নামা সবাই দেখলেও কথা সবাই বলবে না। আল্লাহ বলছেন ওয়াইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমল নামা দেখার পরে এক দলের অবস্থা তো এমন হবে, ওই আনকলিবু ইলা আহলিহি মাসরুরা, লাফাতে শুরু করবে ও আমার পরিবারে দেখো দেখো আমার আল্লাহ আমার আমল নামা ডান হাতে দিছে, বান্দা আনন্দে দৌড়াবে, আল্লাহ ফেরেশতা দিয়ে ডাক দেওয়া বলবেন দাঁড়া বেটা তোর তো জান্নাতে যাওয়া লাগবে, দৌড়াস কেন, এই এক দল আরেক দল, আল্লাহ বলছেন ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আর যারা কাফের দুনিয়াতে আল্লাহর হাজার বিধান বলার পরেও আল্লাহর হুকুম জানানোর পরেও আল্লাহর বিধান তার সামনে তুলে ধরার পরেও ওই বান্দা আল্লাহর বিধানে পাত্তা দেয় নাই, আল্লাহর বিধান অস্বীকার করেছে, আল্লাহ বলছেন ওই দিন ফেঁসে যাবে, বলতে শুরু করবে হায় আফসোস আজকে যদি মাটি হতাম বড় ভালো হতো। নবীজি বলছেন এত কিছু থাকার পরে মাটি হতে যাবে কেন? মুসনাদে আহমদের হাদিস, নবী বলছেন সব বাহিমাতুল আনাম যত পশু সব আল্লাহর সামনে হাজির, আল্লাহ রাব্বুল আলামিন ডেমো দেখাবেন, দুনিয়ায় একটা ছাগল একটা ভেড়া একটা দুম্বা দুইটার শিং ছিল, ও যেটার শিং ছিল না একসাথে খাচ্ছিল গুতাগুতি করছে, ওই দিন যাওয়ার পর আল্লাহ বলবেন যেটা শিং নাই শিং উঠায় দাও,
সিংনা জেইনা উঠে গেছে, যেইটা দুনিয়ায় গুতাই ছিল এবার ও ওইখানে গুতা দিবে। আল্লাহ যখন হিসাব বরাবর করবেন এরপরে সবগুলা কাল্লা মাটি হয়ে যেতে বলবেন। এইটা দেখার পরে ওই দিন বিপদে যে ইবান্দা আমল নামায় যখন কি দুনিয়ায় করে আসি কেউ জানে না, আল্লাহ সব ফাঁস করে দিয়েছেন, ও আফসোস করে বলবে আজকে যদি মাটি হইতাম ভালো হতো। কিন্তু বুঝে থাকলে বলেন মৃত্যুকে জবাই করে দিয়ে যখন হাসরের ময়দান কায়েম করা হবে ওই দিবসে কি আর মাটি হওয়ার সুযোগ থাকবে। অতএব দুনিয়াতে থাকতে আল্লাহর কাছে যাওয়ার আগে আমাদেরকে মাটির মানুষ আর সোজা বান্দা হয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা? রব্বুল আলামিন দেখাই দিবে, এই আমল নামা পরীক্ষা কিতাব কাফা বিনাফসিকাল ইয়াউম আলাইকা হাসিবা, কোনো উকিল লাগবে না, কিচ্ছু লাগবে না। নবী বলছেন উপর দিকে ছুঁড়ে দেওয়া হবে, এই হাত দিয়ে তার আমল নামা পেয়ে যাবে। আল্লাহ বলেন পড়, পড়তে পড়তে দেখবে এক জায়গায় লেখা আছে দশটা বড়ই খাওয়ার মামলা। ওর আল্লাহ জীবনেও বড়ই খাই না, আমি জীবনেও খাই না। আল্লাহ মুখ বন্ধ করাই দিবেন, দিয়ে বলবেন এখন কথা বলতে শুরু করো, হা নাখতিমু আলা ফুয়াহিমা তুকাল্লিমুনা আইদিহিম জানা আয়াত ও তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, মুখ বন্ধ বলবে আল্লাহ বয়সর তখন ১৩ বছর বালেগ হয়ে গেছে, ওই ক্লাস এইটে যাচ্ছিল প্রাইভেট পড়ার জন্য, শীতের দিন এই অঞ্চলে শীত বেশি পড়ে, কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, যাইতে যাতে রাস্তার কোনা পার হওয়ার সময় তাকায় দেখে এক বাড়ির মধ্যে থেকে একটা বড়ইয়ের গাছ বেরিয়ে আছে, ঝাঁকে ঝাঁকে বর কতকগুলো আছে, আবার চুনিমুনি আমাদের এলাকায় কি বলে ভাই, চুনিমুনি বড়ই দেখলেই টান হয়, বালি বালি বড়ই, ও আস্তে করে সাইকেল থামাইছে, সামনে তাকায় দেখছে না যত দূর চোখ যায় কাউকে দেখা যায় না, পিছনেও দেখছে, দেখে হাতে একটা ঢেল তুলে শাট করে মারি দিয়ে ঝমঝম করে বড়ই পড়ছে, দশটা বড়ই বেছে পকেটে দুইটা মুখে দিয়ে আবার সাইকেল নিয়ে চলে গেছে, কেউ দেখে নাই। কিন্তু আল্লাহ ওই দিন আমি পা গাছতলায় গেছিলাম, হাত ঢেল তুলছিলাম, পেট বলবে আল্লাহ তো ম্যানেজমেন্টই জানতো না পেটের, পেটের মধ্যে খাইছে ঝাল টক লবণ দুনিয়ার যত স্বাদ, কিন্তু সবগুলো অল্পক্ষণের মধ্যে মন্ডু হয়ে সবগুলো আল্লাহ সুগার বানান, ওই সুগারগুলো শরীরে শক্তি উৎপাদন করে। আল্লাহ আমি পেট সাক্ষ্য দিচ্ছি তোমার বান্দা এটা করছিল, আপনার পেট যদি আপনার বিপক্ষে যায়, পা যদি বিপক্ষে যায়, আল্লাহর কাছে ওই দিন বাঁচার উপায় থাকবে। আপনি কোথায় সিসি ক্যামেরা লাগাচ্ছেন, কোথায় লাগাচ্ছেন? এই অফিসটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, শুনছেন না আপনারা? আরে ১০ বছর আগে বাংলাদেশ যখন সিসি ক্যামেরা আসা শুরু করলো, এখন তো সব জায়গায় সিসি ক্যামেরা। আমি গেছি পাসপোর্ট অফিসে, আমার আগের পাসপোর্টের মেয়াদ শেষ, ৬ মাস মেয়াদ না থাকলে ভিসা দেয় না। আমি পাসপোর্ট অফিসে, পাসপোর্ট অফিসে যাই, বললাম ভাই তাড়াতাড়ি করা লাগবে আমার, আমার ভিসা লাগানো লাগবে, তাড়াতাড়ি করে দাও, খালি ঘুরাই। আমি বললাম ভাই শুনছি পাসপোর্ট অফিসে ২ নম্বর কাম হয়, আর আমি জুলুমের শিকার, যদি লাগে কিছু মাল পানি নেও ভাই, কিন্তু আমার কাজ করে দাও তাড়াতাড়ি। ও মালও নেই না, খালি ঘুরাই। অনেকক্ষণ পরে বলছে নিচে চলেন, দোতলার থেকে নিচতলায় যাচ্ছি, হঠাৎ করে সিঁড়ি, এক সিঁড়ি পার করে একটা ল্যান্ডিং, আবার এক সিঁড়ি দিয়ে নিচে যাব, এই এক সিঁড়ি পার করে ল্যান্ডিংয়ের জায়গায় যেয়ে বলছে ৫০০ মারেন। আমি বললাম এ বেটা অনেকক্ষণ থেকেই তো আমি টাকা পকেটে নিয়ে ঘুরতেছি, তুই এত ঘুরায়া এই জায়গায় ৫০০ কেন? বলছে হুজুর এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, আমরা কম্পিউটারে চেক করে দেখছি সব জায়গায় দেখা যায়, শুধু এই সিঁড়ির জায়গায় ধরে না। প্রিয় ভাইয়েরা, বুঝানোর জন্য বলছি, ওই লোকের অন্তরের মধ্যে যদি এই খেয়াল থাকতো, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, আরে দুনিয়ার সিসি ক্যামেরা বন্ধ হয়ে যেতে পারে, মেমোরি শেষ হতে পারে, কিন্তু তোমার সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ দুইটা ফেরেশতাকে অনবরত রাখছেন। তাহলে সিসি ক্যামেরা থাক আর না থাক, ওই বেটা দুর্নীতি করতে পারে না, দেশের টাকা বিদেশে পাচার করতে পারে না, দেশের টাকা দিয়ে প্রবাসে বাড়ি বানাতে পারে না, ব্যাংক বিমাকে লুটপাট করতে পারে না, সরকারের টাকা খেয়ে জনগণকে ধোকা দিতে পারে না, ঠিক কিনা? আল্লাহর বুঝ নেই ওর ভিতরে, আপনি কোথায় সিসি ক্যামেরা লাগাচ্ছেন? সর্ষের ভিতরে ভূত, তার ভিতরে লেখা আছে দুর্নীতিকে না বলুন। বাংলাদেশে বাজেট হয়েছে ১ কোটি টাকা দিয়ে, দুর্নীতিকে না বলুন এই পোস্টার লাগান লাগবে, ওটার ৮২ লক্ষ টাকা দুর্নীতি হয়েছে, পোস্টার না লাগাই খাইয়ে ফেলছে, বুঝছেন আপনি? তাহলে এই দুর্নীতিকে না বলুন বলে লাভ আছে? এই যে আমরা কথায় কথায় সরকারকে দোষ দেই না, সরকার প্রত্যেকটা জায়গার থেকে কারেক্ট বাজেট দেয়,
রাস্তার পুরো বাজেট হয় খায় আপনার আমার মত এরকম লোকজন আমরা শুধরাই না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন বলেন আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইরা তাহলে আজকে কিছু কথাবার্তা শোনার জন্য আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ কথা কিন্তু এখনো শুরু করি নাই কেবল একটু বাউন্ডারি দিলাম আল্লাহ আমাদেরকে একটু আজকে যেন কোরআন সুন্নাহ অনুযায়ী কিছু কথা শোনার তৌফিক দেন বলেন আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইরা আমি আপনাদের কাছে আরেকটা কথা বলে রাখি এখানে অনেক মুরব্বী আছেন মুরব্বীদের জন্য আজকে ছুটি দেওয়া থাকলো বাবা রাত গভীর হয়ে গেছে আপনারা যারা 40 এর উপরে আপনার ইচ্ছা করলে সুন্দর করে আপনার বাড়িতে যায় চলে যেতে পারেন তবে যত আমার চাচিরা বোনেরা আসছে দেখলাম তাতে বাড়ি বন্ধ যাইও সুখ পাবেন না এখন ঠিক না ভাই তবে আপনাদের ছুটি দেওয়া থাকলো মন না চাইলে আপনারা চলে যাবেন আজকে আমার শ্রোতা তারা 40 এর নিচে বয়স যাদের আমি যতক্ষণ থাকবো ততক্ষণ আপনাদের থাকা লাগবে রাজি আছেন তো ইনশাআল্লাহ ওই যে আমার ভাইরা দাঁড়ায় আছে পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষা দেওয়ার বক্তা আর নাই আমি ভাই পরীক্ষা বহু আগে শেষ এখন শুনতে হবে আপনাদেরকে হাত তোলেন দুইটা দিয়ে কারা কারা আছেন শক্ত করে দুইটা হাত তোলেন মজবুত করে হাত তুলতে হবে টান করে তোলেন দুইটা হাত ডানে বামে একটু নড়া দেন টান করে ওঠে না আপনাদের হাত হাত নামান দাঁড়ান 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 থামেন থামেন আপনি থামেন আমি হাত তোলাচ্ছি আপনি তকবির দিচ্ছেন হাত শক্ত করে তোলেন শক্ত করে সোজা করে তোলেন ডানে বামে নড়া চড়া দেন একটু দিছেন আবার হাত নামান হাত নামাইছেন এবার একসাথে সবাই হাত তুলবো ইনশাল্লাহ এবং ডানে বামে দেখে নেন কারা কারা উঠাতে পারতেছে না মনে রাখবেন তাদের চেহারাটা হাত সোজা করে তোলেন তুলছেন সবাই শক্ত করে সোজা করে আলহামদুলিল্লাহ এবার একটুখানি পেছন দিকে টানা দেন এবার একটা কঠিন পরীক্ষা নিব কারা পারবেন দেখি পারবেন ইনশাআল্লাহ সেনাবাহিনীর পরীক্ষা এটা হাত সোজা করেন যেই পায়ে আসেন পা বদল করা লাগবে হাত না নামায় পারবেন পা বদল করেন যদি লেটাপারে বসে থাকেন ডান পা বাম পায়ের উপর তুলে দেন বাম পা ডান পায়ে পা বদল করেন সবাই দেখি একটু হাত সোজা করে হাত নামান যাবে না এনার্জির পরীক্ষা এটা রেডি সবাই হাত শক্ত করছেন এবার গলাটা একটু পরিষ্কার করেন অনেকেই চিন্তা করতেছে ইয়াংদের মধ্যে থেকে আমার হাত তোলাটা প্রেস্টিজের ব্যাপার তাই না হুজুর হাত তুলতে বলছে আমার একটা ভাব আছে এই হাত আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে দিতে পারে ইনশাআল্লাহ হাত সোজা করছেন গলাটা পরিষ্কার করেন ভালো করে হয় নাই করছেন সবাই এবার হাত বুক বরাবর হাত নেই বরাবর এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই পারবেন ইনশাআল্লাহ জীবনে এরকম তাকবীর দেই নাই আজকে গলা থাকলেই কি আর গেলেই কি রাজি আছেন ইনশাআল্লাহ যারা রাজি আছেন তারা বলেন আল্লাহুম্মা আমিন আন্দাজি বলবেন না একদল আছে হাজার বলার পরে ওর ব্যাটারি ডাউন এই ব্যাটারি ডাউন পার্টি না দেখলে ব্যাটারির মজবুত আছে এরকম লোকজন বলেন আল্লাহুম্মা আমিন রাজি আছেন ইনশাআল্লাহ দেখে একটা হিম্মত করে বার তাকবীর দিতে হবে আমি লিল্লাহ তাকবীর বললে হাত দুটো উপর দিকে ছুড়ে দিয়ে বলবেন আল্লাহ আকবার পারবেন না এদিকে জানি দিয়ে না বা এদিকে দিতে হবে তাকবীর দেন লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শয়তান আছে আর মহারাজপুর বাজার পার ঠিক কিনা আল্লাহু আকবরের স্লোগান আল্লাহু আকবর নবীজি বলছেন শয়তান সহ্য করতে পারে না পেছন দিক দিয়ে হাওয়া মারতে মারতে বিদায় এই জন্য আল্লাহ আকবরের স্লোগানও সকলের পছন্দ হয় না আল্লাহ আকবরের স্লোগান কোনো দলীয় স্লোগান নয় কোনো পার্টির স্লোগান নয় কোনো গোষ্ঠীর স্লোগান নয় আল্লাহ আকবরের স্লোগান ইমানদারের স্লোগান ইমানদারের হৃদয় যতদিন পর্যন্ত ইমান থাকবে এই বাংলার জমিনে আল্লাহ আকবরের স্লোগান চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক বলেন আল্লাহুম্মা আমিন আমি লম্বা করব না সংক্ষিপ্ত সময়ে
ছোট্ট একটা বিষয়ে আপনাদের কাছে কথা বলার জন্য চেষ্টা করব। তবে তার আগে প্রিয় ভাইয়েরা, আমাদের একটা ছোট্ট কাজ আছে, এই কাজটা আমরা সেরে ফেলব। যারা এখন পর্যন্ত বাইরে ছিল, ওই দেখেন ভুরভুরায় ভিতরে আসছে। আল্লাহ আকবরের স্লোগানের একটা খেলা আছে, ঠিক না ভাই? ওরা মনে করছিল ভিতরে বোধ হয় লোক নাই, বাইরে লোক বেশি। আরে ভিতরে জায়গা নাই আর, ঠিক না? আর দরজা লাগাই দেন, আর নতুন লোক নিব না আমরা, ঠিক না? আর নতুন লোক নিব না আমরা, দরজা লাগাই দিবেন আমরা, দু এক মিনিটের মধ্যে দরজা বন্ধ করে দিন। প্রিয় ভাইয়েরা, আমাদের এই মসজিদের জন্য একটা জেনারেল আদায়ের আমাকে অনুরোধ করা হয়েছে। আমি মূল আলোচনায় প্রবেশ করার আগে আমি ছোট্ট একটু আপনাদের কাছে আবদার দিব। আমরা আমাদের সাধ্য অনুযায়ী অনেকে আমরা 10,000, 15,000 বিভিন্ন দান করেছি, কিন্তু এখন আমরা একটু জেনারেল ফান্ডিং করব। সকলেই আমরা একটু করে শরিক হব। পকেটে হাত দেন, অন্যের পকেটে না, নিজের পকেটে। টাকা না থাকলেও হাত দেন, আল্লাহ দেখবে আমার বান্দার টাকা নাই তাও হাতাইছে, একটু চেষ্টা করছে। হাতটা সোজা করে পকেটে দেন, দিয়ে খানিক্ষণ নাই কী করবেন আপনি, হাতায় হুতায় বাইর করেন, আল্লাহ তাও দেখবে যে আমার বান্দা চেষ্টা করছে, কিন্তু পকেট হাতাবেন না। এই পকেট হাতাও, এই বাচ্চা, হ্যাঁ, টাকা না থাক পকেটে হাত দাও, পাশের থেকে হাওলাত না, ভিতরে যাও, যান ভিতরে যান, যারা আদায় করবেন চট চট করে। আমরা সকলে ভাই সাধ্যের মধ্যে মাইক এলাও বাদ যাবে না, এই যে আপনারা যারা চেয়ারে বসে আছেন কেউ বাদ যাবো না, আমরা সকলে একটু করে শরীক হবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে একটু শরীক হওয়ার তৌফিক দান করেন। এক মিনিটের মধ্যে শেষ হবে মূল আলোচনা, আমি এইগুলো করি না, কিন্তু আমি দেখেছি আগের ক্ষেত্রে আমাদের কিছু দুর্বলতা ছিল, এই জন্য আমি বলছি মেহরবানি করে আপনারা সকলে শরীক হন ইনশাআল্লাহ। আল্লাহ বারাকা দান করবেন। মাম্বানা আলিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি আল্লাহর জন্য ঘর নির্মাণ করে, নির্মাণের সহযোগী হয়, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন, আমরা একাই তো বানাতে পারবো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই 100 টাকা 500 টাকা, কেউ বা 10টা টাকা, ছাত্র ভাই আমার আনছিল যে একটু চা খাবো, কিন্তু 10টা টাকা পকেটে রাখছিল, 20টা টাকা ছোট্ট একটু মানুষ, তার দান করার কথা না, কিন্তু শরীক হয়ে গেছে। আল্লাহ যেন সকলের যে যার মনের নেক মাকসুদ এগুলো যেন আল্লাহ পূরণ করে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন সকলের মনের নেক মাশা মাশাগুলো পূরণ করে, আল্লাহ বিপদে আসে উদ্ধার করে দেয়, যে যে উদ্দেশ্যে দান করতেছে আল্লাহ যেন কবুল করে নেয়, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা কথা বলবো না, দ্রুত চলে যেতে হবে। এ কয়টা লোকের মধ্যে আপনারা এত সময় নিলে হবে না, তো আপনারা হাতে হাতে দুই একজন নিয়ে ফেলেন, আশপাশেরটা নিয়ে ওর মধ্যে দিয়ে দেন। প্রিয় ভাইয়েরা, বসেন ভাই, বসেন, কথা জোরে বলা যাবে না তো ভাই, মানুষ খালি মুখ দিয়ে কথা বলে না, মানুষ চোখে কথা বলে, হাতে কথা বলে, ইশারায় কথা বলে, কথা বলা যাবে না। আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আমার দাঁড়ানো ভাই যারা আছেন, আপনাদেরকে আপনারা শুনবেন আমি জানি শেষ পর্যন্ত, কিন্তু আপনারা যদি মহাব্বতে বসেন, আদবের মজলিস হবে, জুতা খোলা ঝামেলা মনে করেন না, নিচের জায়গাকে ময়লা মনে করেন না। আল্লাহ রাব্বুল আমিন ইনশাআল্লাহ আমাদের জন্য দুনিয়া আখেরাতে কল্যাণ দান। আমি বেশি দীর্ঘ কথা বলবো না, ইতিমধ্যেই আমি 29 মিনিট কথা বলে ফেলছি আপনাদের কাছে, বাকি ইনশাআল্লাহ বাকিটুকু বলবো ইনশাআল্লাহ। আমরা আজকে কুরআনুল করিম থেকে তিনটা আয়াত করিমা থেকে তিনটা বিশেষ গুণের কথা আজকে আমরা শুনব। যেই তিনটা বিশেষ গুণ বান্দা যদি নিজের জীবনে ধারণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া আখেরাতের যত চাহিদা আল্লাহ সব পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, ভালো করে বোঝেন। এই সাদা কাপড় আলা বাইরা হয়েছে, বেরোন, এতক্ষণ লাগে নাকি, যান বেরোন, হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যারা বাকি আছে তারা আমার কাছে দিয়ে যাবে শেষে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, তিনটা গুণ গভীর মনোযোগ দেন। আমি আপনাদের একজনকে ডাক দিছে, দিয়েছেন ভাই আমার মোবাইল 4G সিম, 200 টাকা মোবাইলে আছে, মিনিট আছে 100টা, নেটওয়ার্কও আছে, ব্যাটারিও আছে। তো আপনাকে আমার মোবাইল দিয়ে বললাম, ভাই আপনি একটু কল করেন, যে দেশে মন চায় যেখানে মন চায় আপনি কল করেন। আপনি আমার মোবাইল হাতে নেওয়ার পরে কি বলবেন, বলবেন হুজুর সিমও 4G, টাকাও আছে 200টা, ব্যাটারিও আছে, নেটওয়ার্কও আছে, কিন্তু হুজুর আপনার মোবাইলের পাসওয়ার্ড তো আপনি বন্ধ করে রাখছেন, আপনি খালি আপনার পাসওয়ার্ডটা, ফিঙ্গার লকটা, ফেস লকটা খুলে দিয়ে আমাকে দেন, কেমনে কথা বলা লাগে আমরা দেখাচ্ছি, ঠিক কিনা ভাই? বুঝানোর জন্য বলছি, আমরা আমাদের দুনিয়াতে ঈমান গ্রহণ করার পরে আল্লাহর বান্দা
হিসাব আমরা দাবি করছি, কিন্তু আসলে আমরা ছোট্ট কতকগুলো পাসওয়ার্ড ইউজ করি না। এই পাসওয়ার্ডগুলো যদি আমরা ব্যবহার করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে যত ধরনের নিয়ামত, আল্লাহ সব নিয়ামত আপনাকে আমাকে দান করে দিবেন। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে তিনটা গুণাগুণ, যেই গুণাগুণগুলো পয়গম্বর আলাইহিমুসসালাম তাদের মধ্যে ছিল, কোরআন থেকে এই কথাগুলি শুনে আমরা আমল করার নিয়তে বাড়িতে যাব। বলেন আল্লাহুম্মা আমিন। হয় নাই, আপনারা একটা মুখ বন্ধ রাখতে পারবেন না, দাঁড়িয়ে থাকেন বসে থাকেন, আস্তেই বলেন আর জোরে বলেন, বলেন আল্লাহুম্মা আমিন, আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। আপনি যেখানেই থাকেন আল্লাহুম্মা আমিন, এই আমিনের একটা বরকত আছে, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একজন পয়গম্বরের কথা বলছেন, গভীর মনোযোগে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিম যেটা আপনাকে আমাকে দিয়েছেন, এই কোরআনুল করিম হচ্ছে মাখলুক নয়, কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। কথাগুলো মাথার মধ্যে ঢুকায় নেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন, ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন, আল্লাহ বলছেন হও সেটা হয়ে গেছে, কিন্তু কোরআন কুন ফায়াকুনের হুকুমে নয়, কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। অতএব কোনো বান্দা যদি কোরআন তেলাওয়াত করে, সে আল্লাহর কোনো সৃষ্ট বিষয় তেলাওয়াত করে না, স্বয়ং আল্লাহর কালামটা বান্দা তার ঠোঁট দিয়ে উচ্চারণ করে। কিন্তু আশ্চর্যের বিষয়, আল্লাহর এই দুনিয়াতে আল্লাহর পয়গম্বরদের এমন কতকগুলা কাজ কাম ছিল, কথা ছিল, সেই কথাগুলো পয়গম্বর আলাইহিমুসসালামের, কিন্তু আল্লাহ ওই কথাগুলোকে এমন পছন্দ করেছেন, আল্লাহ ওই কথাগুলোকে আবার নিজের মুখ দিয়ে বর্ণনা করে কোরআনে দিয়েছেন। ছিল ওই পয়গম্বরের কথা, কিন্তু আল্লাহ ওই পয়গম্বরের কথাকে আবার নিজে নাজিল করার কারণে পয়গম্বরের কথাটা আল্লাহর কালাম হিসাবে কোরআনে সন্নিবেশিত। আল্লাহ বলছেন আমার এক পয়গম্বর আল্লাহর কাছে ডাক দিল, কোন পয়গম্বর? আল্লাহ বলছেন আইয়ুব ইযনাদা রাব্বাহু আন্নি মাসানিয়াদ্দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমার আল্লাহ বলছেন, আইয়ুব আলাইহিসসালাম নামে আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, আল্লাহ বলছেন আমার পয়গম্বর এক বছর দুই বছর নয়, বহু বছর পর্যন্ত অসুস্থ, এমন অসুস্থ, এমন অসুস্থ, আস্তে আস্তে তার কাছ থেকে পরিবার চলে গেল, তার পড়োশিরা চলে গেল, বন্ধু বান্ধব সব চলে গেল, মুফাসসিররা বলছেন সব চলে যাওয়ার পরে কেবল তিনজন তার কাছে ছিলেন, একজন তার স্ত্রী আর দুইজন তার বন্ধু। একজন বন্ধু সকালবেলা আসতেন খাবার নেওয়া, খাবার নিয়ে এসে সন্ধ্যা পর্যন্ত থাকতেন, আবার যখন সন্ধ্যা হইতো সন্ধ্যার একটা বন্ধু খাবার রান্না করে নিয়ে আসতো, আসার পরে ওই সকাল থেকে যেই বন্ধু আইয়ুব আলাইহিস সালামের পাশে থাকতেন সে তখন চলে যেত সন্ধ্যার বন্ধু আবার ফজর পর্যন্ত, আর তার স্ত্রী তার প্রস্তাব পাইখানায় ধরে ধরে নিয়ে যেতেন। কোরআন আমাদেরকে বলছে আল্লাহ রাব্বুল আলামিন এই পয়গম্বরের এই কঠিন পরীক্ষা যখন নিচ্ছেন, একদিন সকালের বন্ধু আসছে, আসার পরে সন্ধ্যাবেলা যখন বিদায় নেবে তখন সন্ধ্যার বন্ধুকে ডেকে বলতেছে কতদিন ধরে আমরা দুইজন পালি করে করে আইয়ুবের খেদমত করি, সবাই তো দূরে চলে গেছে, কিন্তু দোস্ত আমার তো মনে হয় পয়গম্বর আইয়ুবের এমন কোনো একটা দোষ আছে, গুণা আছে, যেই গুণার কারণে আল্লাহ দুনিয়াতে কত মানুষকে মাফ করে দিল, সুস্থ করে দিল, কিন্তু আইয়ুব তো সুস্থ হয় না। যে এই কথা তিনি বলছেন মনে করছে আইয়ুব আলাইহিসসালাম শুনতে পায় নাই, কিন্তু আইয়ুব আলাইহিসসালাম ঘরের ভিতর থেকে এই কথা শুনে ফেলছেন, তার দোস্ত বলেছে নিশ্চয় আইয়ুবের এমন কোনো অপরাধ, এমন কোনো গুণা আছে যেই গুণার কারণে আইয়ুবকে আল্লাহ মাফ করে না। আইয়ুব আলাইহিসসালাম এই কথা শোনার পরে যখন তার বন্ধু ভিতরে ঢুকতেছে, আইয়ুব বলছেন বন্ধু তুমি একটু বাহিরে থাকো, আমাকে একটু একা থাকতে দাও। আইয়ুব আলাইহিসসালাম একা থাকার অজুহাতে এবার আল্লাহকে বলতে শুরু করেছেন, ও আমার রব তুমি আমার সব জানো, আমার জীবনের যত কিছু সব তোমার জানা, কিন্তু তারপরেও আজকে তোমার কাছে আমার আবেগের একটা কথা বলবো।
পয়গম্বর বলছেন আল্লাহ একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি শারীরিক শ্রম দিয়া দিয়া আমার পরিবার চালানোর জন্য কাজ করে করে আসছি আমার পরিবার অভুক্ত আমি অভুক্ত খাবার টাবার নিয়ে কেবল বাড়িতে ঢুকেছি ঢোকার পরে যেই না খাবারগুলো রাখছি এমন সময় আমার জালনা দিয়ে শুনতে পাইলাম রাস্তার পাশ দিয়ে দুইজন লোক যায় আর দুইজন ঝগড়া করে উচ্চ কণ্ঠে আমি খেয়াল করতে শুরু করলাম কি নিয়ে ঝগড়া করে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলছেন ঝগড়া করতেছে দুইজন খেয়াল করে দেখি দুনিয়ার কোনো বিষয় নয় বরং তারা ঝগড়া করতেছে আল্লাহ রব্বুল আলামিনকে নিয়া আল্লাহর প্রতি তারা অসন্তুষ্ট ঝগড়ার এক পর্যায়ে এক ব্যক্তি আরেক ব্যক্তির সামনে রব্বুল আলামিনকে গালি দিয়া বসছে আইয়ুব আলাইহিস সালাম ঘাবড়ায় গেছেন আল্লাহকে গালি দিছে এই লোকের তো নিশ্চিত বিপদে পড়ে যাবে আইয়ুব আলাইহিস সালাম চিন্তা করছেন আরে সুধরানো লাগবে জিনিসপত্র রেখে দিয়া দৌড়ায় বাহিরে বেরোয় আসছেন কিন্তু আশ্চর্য হয়ে দেখলেন যেই দুই ব্যক্তি ঝগড়া করে রব্বুল আলামিনকে গালি দিছে ওই দুই ব্যক্তি কেমন করে জানি বাতাসের বেগে উদাও হয়ে গেল আর খুঁজে পায় না আইয়ুব আলাইহিসসালাম তন্ন তন্ন করে খুঁজে পেরেশান হয়ে গেলেন এদের তো শুধরাই না দিলে তওবা না করালে বিপদ আইয়ুব আলাইহিসসালাম বলছেন যখন তাদেরকে পেলাম না ও আল্লাহ এরপরে আমি বাড়িতে আসলাম আসার পরে আমার পরিবার অভুক্ত আমি অভুক্ত সকাল থেকে পরিশ্রম করে যা কামাই করে এনেছিলাম সবগুলা নিয়ে বাহিরে চলে গেলাম যাওয়ার পরে একটা মিসকিন তালাশ করতে শুরু করলাম হঠাৎ করে একটা মিসকিন পেয়ে গেলাম মিসকিন পাওয়ার পর ওই মিসকিনকে সারাদিনের কামাই রুজির সব দান করে দিলাম আর নিয়ত করলাম আয় আল্লাহ যেই ব্যক্তি না বুঝে তোমাকে গালি দিছে আমার তো করার কিছু নাই আমি এই সাদাকা করলাম তাদের পক্ষ থেকে মেহরবানি করে ওই বান্দাকে তুমি ধরো না ওই বান্দাটাকে তুমি ক্ষমা করে দিও এই রব্বুল আলামিন আমার বন্ধুরা আমাকে বলে আমি নাকি এমন অপরাধ করেছি যে অপরাধের কারণে আমার ক্ষমা হয় না কিন্তু আমি রব্বুল আলামিন তোমার কাছে বললাম আমি এমন গোপন আমল করেছি যে আমল আমার করার দরকার ছিল না আজকে আমাদের বন্ধুর কথায় আমার হৃদয়ে আঘাত লাগছে আল্লাহ তোমার কাছে আজকে আমি ডাক দিয়ে ফরিয়াদ দিলাম আল্লাহ ওই ডাককে এমন পছন্দ করলেন আল্লাহ কোরআনে উল্লেখ করছেন আইয়ুব ইদনাদা রাব্বাহু أني مسني الضر وأنت أرحم الراحمين আই রব্বুল আলামিন আমি তোমার কাছে ডেকে বলছি আমি অসুস্থ তবে আমি তোমার কাছে সুস্থ করে দাও ডাক্তার ভালো ব্যবস্থা করে দাও আমার রোগ দূর করে দাও একটা কথাও বলবো না আমি কেবল বলছি আমি অসুস্থ ওয়ান তার হামুর রহিমিন আর দয়া যদি কেউ করতে পারে সকল দয়ালুর উপরে রব তুমি আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের এই ডাক এমনভাবে কবুল করলেন কোরআন আমাদেরকে বলছে গভীর মনোযোগ আইয়ুব আলাইহিসসালাম সকালবেলা উঠেছেন উঠার পরে হাঁটতে পারেন না স্ত্রী তার হাত ধরে ধরে বাথরুম পর্যন্ত নিয়ে গেছে বাথরুমে ঢুকানোর পরে অপেক্ষা করছে বের হবে যখন এরপরে আবার আইয়ুব আলাইহিসসালামের হাত ধরে ধরে তিনি তাকে আবার ঘর পর্যন্ত নিয়ে যাবেন খেয়াল করে দেখেন আইয়ুব আলাইহিসসালাম আসে না স্ত্রী অবাক হয়ে গেছে এত সময় তো নেয় না আমার স্বামী আসে না কেন আসে না কেন অনেকক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেস্তা পাঠাইছেন আইয়ুব আলাইহিসসালামের কাছে বাথরুম থেকে বের হওয়ার সাথে সাথে ফেরেস্তা হাজির তুমি কে ভাই বলে আল্লাহর ফেরেস্তা কেন আসছো আল্লাহ বলছেন আপনি কি আপনার পায়ের গোড়ালিটা একটু উঁচু করতে পারবেন পায়ের গোড়ালি কেন উঁচু করব আল্লাহ কোরআনে বলছেন ওর খুদ বেরি জিলিকা হাজা মুগতা সালুম বারি দুয়া শরাব আপনি কেবল পায়ের গোড়ালিটা তুলে মাটির মধ্যে একটা আঘাত করেন সাথে সাথে সেখান থেকে পানি বের হতে শুরু করলো আল্লাহ বললেন এটা গোসলযোগ্য মুগতা সালুম ওয়া শরাব এটা পানও করা যাবে আবার এটা ঠান্ডা সুপেও যেই না পানি বের হলো সাথে সাথে আইয়ুব আলাইহিসসালাম সেখান থেকে নিয়ে একটু গোসল করলেন আর একটু মুখে দিয়ে পানি পান করলেন আইয়ুব আলাইহিসসালাম 18 বছর বয়সে যেরকম দুনিয়ার 3 নম্বর সুন্দর ব্যক্তি ছিলেন আল্লাহ তৎক্ষণাৎ তাকে আগের আইয়ুব বানায় দিলেন 1 নম্বর সুন্দর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বরে হযরত ইউসুফ আলাইহিসসালাম 3 নম্বর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সুন্দর হযরত আইয়ুব আলাইহিসসালাম বউ তো বসে আছে কখন আমার স্বামী আসবে খানিকক্ষণ পর তাকায় দেখে ঠিক তার স্বামীটা ইয়াং কালেজের কোন ছিল দেখতে ওই রকমই একটা ছেলে সামনে দিয়ে যায়
উনি মাথার কাপড় টেনে দিছে, দিয়ে বলছে, ও যুবক, আমার স্বামীকে তুমি দেখছো নাকি? একদম এই রকমই তো দেখছিলাম, তোমার মতোই চেহারা ইয়াংকালে আমার স্বামীর ছিল। আইয়ুব আলাইহিস সালাম বলছে, বউ কারে কি বলো, মাথার ঘোমটা উঠাও, আমার আল্লাহ এক্ষণে আমার পায়ের গোড়ালির আঘাতে একটা পানি বের করছেন, আর ওই পানি দিয়ে আল্লাহ গোসল করায়া, আমার যাবতীয় রোগ দূর করায়া, আগের আইয়ুব আল্লাহ আমাকে বানায়া দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আল্লাহর নবী যখন এই ডাক দিলেন, আল্লাহ তাকে কিভাবে সাড়া দিলেন? আল্লাহ বলছেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়াতাইনাহু আহলাহু ওয়া মিছলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমার আল্লাহ বললেন, প্রত্যেকটা পয়েন্টের মধ্যে শিক্ষা আছে। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনি কেবল দয়া করেন, আমি অসুস্থ। আল্লাহ বলছেন, আল্লাহ তার ডাক পছন্দ করলেন, ফাস্তাজাবনা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিলেন। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, যা রোগ ছিল সব দূর করে দিলেন, ও আতাইনাহু আহলাহু, তার পরিবারকে তার কাছে ফেরত দিয়ে দিলেন, ওয়া মিছলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা, আর যা যা দিলেন অনুরূপ আল্লাহর পক্ষ থেকে রহমত দিলেন। নবীজি বলছেন, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ কী দিছিল জানো নাকি? প্রত্যেকটা কথার মধ্যে তথ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কী দিলেন? ওয়া মিছলাহুম মাহুম, তিনার কাছ থেকে পরিবার চলে গেছে, আত্মীয় চলে গেছে, কাজ করতে পারে না, অভাবগ্রস্ত। মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে বলেন, তাকান ডানে, তাকাইছে কি দেখেন? বলে, ডান দিকে দেখতে পায় আমার যতগুলা গম, আমার বাড়ির সামনের উঠানে গমগুলা স্তূপ করা। আল্লাহ বললেন, চোখটা বন্ধ করে নিচু করেন। আইয়ুব আলাইহিস সালাম চোখ নামাইছেন, এক্সরে মেশিনের মতো উপর দিয়ে একটা মেঘ চলে গেছে। আল্লাহ বলছেন, এবার তাকান আইয়ুব। আইয়ুব আলাইহিস সালাম তাকাইছেন, তাকানোর সাথে সাথে দেখেন যত গম ছিল আল্লাহ সবগুলাকে সোনার দানায় রূপান্তর করে দিয়েছেন। বামে তাকান, কি দেখতে পান? বলে, জব দেখতে পাই। মাথা নিচু করেন, উপর দিয়ে একটা চলে গেছে সুন্দর মেঘ, সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন সবগুলাকে রূপায় পরিবর্তন করে দিয়েছেন, আর এমন শরীরের সুন্দর আইয়ুব আলাইহিসসালামকে দিয়েছেন। কোরআনের হাদিসের মধ্যে আসছে, জান্নাতের টিড্ডি, আপনাদের এখানে ঘাস ফড়িং আছে না, সবুজ রঙের ঘাস ফড়িং, ওই ঘাস ফড়িংয়ের মতো দুইটা পাকা সোনার, বডিটা তার রূপার, তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গায়ের মধ্যে এসে চুমু দিতে শুরু করছে। আইয়ুব আলাইহিসসালাম জামা উঁচু করে যেইগুলা টিড্ডি চুমু দিয়ে পড়ে, ওইগুলা জড়ো করে করে গোলের মধ্যে রাখেন। আল্লাহ বলছেন, আপনাকে এত নিয়ামত দিলাম, তারপরে ওইগুলো আপনি কেন জড়ো করেন? উনি বলছেন, আমার আল্লাহ ছোট হোক আর বড় হোক, কোনো নিয়ামতই আমার ছোট নয়, আমার এইটার সোনা দানা দরকার নাই, কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত, ওই নিয়ামতকে মূল্যায়ন করার জন্য আমি এইগুলা কোচয়ে করে জড়ো করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তার পরিবারকে ফেরত দিলেন কিভাবে? আইয়ুব আলাইহিস সালাম একদিন রাগ করছেন, রাগ করে বলছে, একবার খালি সুস্থ হয় বউ, তোমারে 100টা লাগাবো। কয়টা? এখন আইয়ুব আলাইহিস সালাম যেরকম সুস্থ হয়েছে, একটা মারলেই তো বেটি বিদায়। আল্লাহ, আমি তো সুস্থ হলাম, কিন্তু বউ তো এই ওয়াদা পালন করা লাগবে। আল্লাহ বলছে, চিন্তা করেন না, আমি না আপনাকে বলছি, ওয়া তাইনাহু আহলাহু, আপনি কি বলছেন নাকি কত জোরে মারবেন? না আল্লাহ বলি নাই, কত মোটা লাঠি তাও বলি নাই। আল্লাহ কৌশল শিখালেন, 100টা ঝাঁটার শলাকা নেন, নেওয়ার পরে বউয়ের পিঠে একটু আঘাত করেন, আপনার 100 হকও হবে, আবার মারাও হবে, আবার বউয়েরও কিছু হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন গভীর মনোযোগে বোঝেন, আইয়ুব আলাইহিসসালামকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিলেন, সুস্থ করে দিলেন। আজকে আপনারা চিন্তা করবেন, এই গভীর রাতে বসে আইয়ুব আলাইহিসসালামের এই গল্প শুনে আমাদের লাভ কি? আল্লাহ গল্প শোনানোর জন্য এইটা দেন নাই, আল্লাহ শেষে ছোট্ট একটা কথা বলেছেন। আল্লাহ বলছেন, ওয়া যিকরা লিল আবিদিন, ও আমার বান্দারা, কিয়ামত পর্যন্ত আমি যে গল্প তোমাদেরকে বললাম, আমার যারা আব্দ হবে, আমার যারা গোলাম হবে, তাদের জন্য এর মধ্যে থেকে শিক্ষা আছে। আমরা যদি আল্লাহর এক নম্বরে গোলাম হয়ে যেতে পারি, আইয়ুব আলাইহিসসালামকে আল্লাহ যেরকম অবিশ্বাস্যভাবে ভালো
ভালো করেছেন তার জন্য যা যা নিয়ামত দিয়েছেন দুনিয়ায় কিয়ামত হওয়ার আগ পর্যন্ত আল্লাহর প্রত্যেকটা আব্দ যদি প্রকৃত আব্দ হতে পারে আল্লাহ আইয়ুবের মতো তাদেরকে একই নিয়ামত দিবেন সুবহানাল্লাহ কিন্তু বুকে হাত দিয়ে বলেন আমরা কি আল্লাহর আব্দ হতে পারছি ইয়াক নাবুদু ওয়া ইয়াক নাস্তাইন রাত দিন বলতেছে কিন্তু মিথ্যা কথা ঠিক কি না বলে হুজুর কেমনে মিথ্যা কথা এত বড় দাড়ি মুরব্বী হয়ে গেছে এখন পর্যন্ত সুদের কারবার বাদ দেয় না দাদনের ব্যবসা বাদ দেয় না পরে যায় বলছেন কি ব্যাপার চাচা আপনি দাদনের ব্যবসা করেন কেন সুদের কারবার করেন কেন ওই বলছে রাখো মিয়া বেশি লেকচার মারবা না ইম্পোর্ট এক্সপোর্ট দুনিয়ার ব্যবসা ব্যাংক সব এখন মডার্ন যুগ সবগুলার মধ্যেই সুদ লাগে বলে না ভাই পরে বলছেন আপনি কি ইম্পোর্ট না আপনি এক্সপোর্ট না আপনি কি ইন্ডাস্ট্রি না তো এটা আপনার ব্যক্তিগত সমস্যা আপনি এটা বাদ দিলে সমস্যা কোথায় বলছে বেশি কথা বলবে না কি করা লাগবে আমার জানাই আছে এরকম লোক আছে কি না ইয়া কানা বুধ ইয়া কানা স্থাহীন বলতেছি কিন্তু আল্লাহর গোলাম হতে পারে না